অবশেষে পরাজয়টা স্বীকার করে নিতেই হলো, কেননা রাশিয়ার মতো শক্তিশালী সেনাবাহিনীদের সঙ্গে টিকে থাকা কোনো একটা সহজ কাজ নয়। বাখমুতে সেটাই প্রমাণিত হলো। বাখমুতের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর তীব্র গোলা হামলার মুখে ইউক্রেনের সেনারা কিছু এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। দোনেস্ক অঞ্চলের বাখমুত শহরে রাশিয়া পুনরায় আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের মধ্যে সহযোগিতার অগ্রগতি হওয়ার পর নতুন হামলা চালায় তারা। ইউক্রেনীয় বাহিনী রসদ এবং সামরিক সরঞ্জাম পেতে সমস্যায় পড়েছে, কিন্তু যেসব এলাকা ছাড়তে বাধ্য হয়েছে সেখানে সুশৃঙ্খলভাবে পিছু হটেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। বাখমুত দখলে রুশ আক্রমণের নেতৃত্ব রয়েছে ওয়াগনার গ্রুপ। বিগত কয়েক সপ্তাহ ধরে ভাড়াটে এই বাহিনীর প্রধান ইয়েভজিনি প্রিগোজিন দাবি করছে, রুশ সেনাবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে তার যোদ্ধারা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না। ইউক্রেন এখনও বাখমুতের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো নিয়ন্ত্রণ করে রেখেছে, কিন্তু 48 ঘন্টা ধরে তারা রুশ গোলাবর্ষণের শিকার হচ্ছে। ওয়াগনার গ্রুপের ইউনিটগুলো বাখমুতের কেন্দ্রের দিকে অগ্রসর হওয়ার দিকে মনোনিবেশ করেছে। একই সময় রুশ প্যারাট্রুপাররা শহরের আশেপাশে তাদের সহযোগিতা শুরু করেছে। যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় 70,000 মানুষের বসবাস ছিল। পুরো শীতকাল জুড়ে রাশিয়ার আক্রমণের প্রধান ছিল এই শহর দখল করা, কিন্তু এখনও তা পুরোপুরি দখল করতে পারেনি মস্কো। শহরটি দখল করতে পারলে গত 8 মাসের মধ্যে রাশিয়ার প্রথম উল্লেখযোগ্য বিজয় হবে। মস্কো বলে আসছে এটি ইউক্রেনের পূর্ব দোনবাস অঞ্চলে আরো বেশ কিছু এলাকা দখলের একটি পথ খুলে দেবে। দোনবাস অঞ্চল দখল করার যুদ্ধে মস্কোর প্রধান লক্ষ্য।